ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, জানতে চেয়েছেন শুকরিয়া সাইদা থেকে, সুবহান রাব্বিয়াল আ'লা, এই তাসবিহ 3 বার পড়তে হবে নাকি আলহামদুলিল্লাহ পড়তে হবে? সম্মানিত ভাই, শুকরিয়া সাইদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লাই পড়তে হবে, তবে 3 বার শর্ত নয়, আপনি যতবার ইচ্ছা ততবার পড়েন, কোনো অসুবিধা নাই। এবং শুকরিয়া সাইদা 1 বার সাইদা করতে হবে, এবং আল্লাহ আকবার বলে সেজদা করবেন, আল্লাহ আকবার না বললে অসুবিধা নাই। উযু করে সেজদা দেওয়া উত্তম, উযু না করলেও কোনো অসুবিধা নাই, যেহেতু এটা সালাত না, শুধু সেজদা, একটা সেজদা দিবেন। আর সুবহান রাব্বিয়াল আলা যতবার ইচ্ছা পড়েন, অসুবিধা নাই। এবং অন্য দোয়াও পড়তে পারেন, যা সেজদায় পড়া যায়। আরেকটি দোয়া এভাবে পড়া যায়, ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারা বিহাউলিহি ওয়া কুওয়াতিহি। اللهم اكتب لي بها عندك أجرا وضع عني بها وزرا واجعلها لي عندك زخرا وتقبلها مني كما تقبلتها من عبادك داود।